بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون إلى آخر الآيات عن أبي هريرة قال قال رسول الله صلى الله عليه وسلم من لم يدع قول الزور والعمل به فليس لله حاجة في أن يدع طعامه وشرابه رواه البخاري আলহামদুলিল্লাহ আজকে শাওয়াল মাসের পহেলা তারিখ ঈদ উল ফিতর আজকেই উদযাপিত হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা রোজা রাখবে না চাঁদ না দেখা পর্যন্ত এবং রোজা ছাড়বে না শাওয়ালের চাঁদ না দেখা পর্যন্ত তো যাই হোক আজকের দিনের জন্য এই মুহূর্তের উত্তম সুন্নত হচ্ছে আমরা যেই কাতারে যেই জায়গায় দাঁড়িয়ে সলাত আদায় করেছি ঠিক সেই জায়গায় বসে খুতবা শ্রবণ করা আমরা এই মুহূর্তে একটু কষ্ট হলেও ধৈর্য ধারণ করে নিজ নিজ জায়গায় বসে অল্প সময়ের জন্য কয়েকটি কথা শ্রবণ করে ইনশাআল্লাহ আমরা এখান থেকে বিদায় নেওয়ার চেষ্টা করব বলুন আলহামদুলিল্লাহ আমরা দীর্ঘ একটি মাস সিয়াম সাধনার মধ্য দিয়ে পাড়ি দিলাম আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক এনায়েত করেছেন এজন্য তার দরবারে আমরা তার শুকরিয়া জ্ঞাপনার্থে সবাই বলি সমস্বরে আলহামদুলিল্লাহ সিয়াম সাধনা একটা এমন জিনিস সিয়াম শব্দের অর্থ হলো বিরত থাকা সিয়াম শব্দের অর্থ হলো বিরত থাকা কি থেকে বিরত থাকা খুব সংক্ষেপে বলবো আমি গোটা রমজান মাসে চারটি জুমায় সিয়াম শব্দের ব্যাখ্যা এবং এই মাসে যে রমজ রমজান মাস এই রমজ শব্দের অর্থ বা এর ব্যাখ্যা আমি ক্রমাগতভাবে চারটি জুমায় খুব ভালোভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করে জানানোর চেষ্টা করেছি তো যাই হোক আমরা জানব খুব সংক্ষেপ কথা যে সিয়াম শব্দের অর্থ হলো বিরত থাকা এই বিরত থাকার অভ্যাস যদি আমরা নিজের মধ্যে তৈরি করে নিতে পারি যদি আমরা সিয়াম শব্দের অর্থ বিরত থাকা এটাই এটার অভ্যস্ত যদি আমরা নিজের মধ্যে করে নিতে পারি তাহলেই আমরা কী হোক কী করব সাফল্য লাভ করব অর্থাৎ সব ধরনের গর্হিত কাজ সব ধরনের গুনাহের কাজ সব ধরনের অনৈতিকতা সব ধরনের পাপাচার থেকে বিরত থাকার নামই হচ্ছে সিয়াম আর এই বিরত থাকাটাকেই মুমিনদের জন্য আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মাল্লাম ইয়াদা কাউলা যুর ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আন ইয়াদা তুআমাহু ওয়া শারাবাহু যে ব্যক্তি রোজা থেকে মিথ্যা কথা এবং মিথ্যা আচার ছাড়ে নাই তার খানা পিনা ছেড়ে দেওয়াতে আল্লাহর কোনোই কাজ নাই আল্লাহর কোনোই প্রয়োজন নাই অর্থাৎ আল্লাহ তাআলা যে উদ্দেশ্যে সিয়ামকে ফরজ করেছেন সেই উদ্দেশ্য আমরা যদি হাসিল করতে না পারি তাহলে অযথা খানা পিনা পরিত্যাগ করে কষ্ট পাওয়ায় আল্লাহর কোনো প্রয়োজন নাই অতএব আমি সকলের কাছে সনির্বন্ধ অনুরোধ জানাচ্ছি আমরা একটি মাস ধরে যেই অভ্যাসে অভ্যস্ত হলাম ইফতারের সময়ে আল্লাহর হুকুম না হওয়া পর্যন্ত আমরা খাদ্য পানীয় গ্রহণ করি না ঠিক তদ্রূপ আমরা অন্য মাসে যত রকমের গর্হিত কাজ আছে অশ্লীল কাজ আছে বেহায়াপনা কাজ আছে নির্লজ্জতার কাজ আছে গুনাহের কাজ আছে সব ধরনের গুনাহের কাজ থেকে বিরত থাকার অভ্যাস আমরা নিজের মধ্যে তৈরি করে নিব আমরা বিরত থাকার অভ্যাসে অভ্যস্ত হয়ে আমরা বাকি ১১টি মাস পাড়ি দিব তাহলে আমাদের রোজা থাকাটা সার্থক হবে আর তবেই আমরা লাআল্লাকুম তাত্তাকুন মুত্তাকি পরহেজগার খোদাভীতি অর্জন করতে পারব আর যদি তাকওয়া অর্জন করতে না পারি তাহলে রোজা থেকে ক্ষুধায় পিপাসায় কষ্ট পাওয়া আল্লাহর কোনো প্রয়োজন নাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান সামা রমজানা ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশায় রমজান মাসের রোজা রাখবে তার পূর্বের গুনাহ খাতা আল্লাহ তাআলা মাফ করে দিবেন তার গুনাহসমূহ মাফ করা হবে রোজা থাকলে রমজান মাসের সিয়াম পালন করলে
কি করবেন, আমাদের পূর্বের গুনাহসমূহ মাফ করে দেওয়া হবে। এটা হলো ফরজ রোজার গুনাগুণ। এবার আসি আমরা এই যে বর্তমানে মাসটিতে অবস্থান করছি শাওয়াল মাস, এই মাসটিতে আমাদের করণীয় কি। ওয়ান আবি আইয়ুব আল আনসারী কাল কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাহু হাদাসাহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সামা রমজানা সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়ালিন কানা কাসিয়ামিদ দাহরি, রাওয়াহু মুসলিম। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রমজানের রোজা রেখেছে এবং পরে রেখেছে শাওয়ালের ছয় দিন, অর্থাৎ এই মাসে যে ব্যক্তি ছয়টি রোজা রাখবে বা রেখেছে, রাসূল বলেছেন কানা কাসিয়ামিদ দাহরি, এটা তার জন্য পূর্ণ বৎসরের রোজার সমান হয়ে যাবে। তাহলে এই মাসে ছয়টি রোজা রাখা কত গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ। রাসূল বলেছেন যে নেকির স্বভাব কমপক্ষে দশ দেওয়া হয়ে থাকে, তিরিশ রোজায় তিরিশ দশে তিনশো আর ছয় রোজায় ছয় দশে ষাট, আরবি চান্দ্র চান্দ্র মাসে দিন হয় ৩৬০ দিনে। অতএব যে ব্যক্তি রমজানের রোজা রাখবে এবং অত্র মাসে এই মাসে ছয়টি রোজা রাখবে, তার গোটা বৎসরের রোজা রাখার সমান সওয়াব আল্লাহ তাআলা দান করবেন, বলুন আল্লাহুম্মা আমিন। আমরা যেন এই মাসে ছয়টি রোজা রাখার ব্যাপারে কেউ অবহেলা না করি, পিছপা না হই, তাহলে আমরা কি করব, ছয়টি রোজা রেখে পূর্ণ বৎসরের রোজা রাখার সওয়াব আমরা হাসিল করার চেষ্টা করব ইনশা আল্লাহ। নফল রোজা রাখলে কি হয়, ওয়ান আবি সাঈদিনিল খুদরি কাল কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সামা ইয়ামান ফি সাবিলিল্লাহি বাআদাল্লাহু ওয়াজহাহু আনিন নারি সাবঈনা খারিফান, মুত্তাফাকুন আলাইহি, বুখারী মুসলিম সহিহ হাদিস। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় অথবা আল্লাহর ওয়াস্তে একটি রোজা রাখবে, আল্লাহ তাআলা তার চেহারাকে, তার মুখমণ্ডলকে, অবয়বকে, তার শরীরকে জাহান্নামের আগুন থেকে ৭০ বছরের পথ দূরে রাখবেন। একটি নফল রোজার সওয়াব এত বেশি, অতএব আমরা এই মাসে ছয়টি রোজা রাখার ব্যাপারে কেউ অবহেলা করব না। ওয়ান আবি উমামাতা কাল কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সামা ইয়ামান ফি সাবিলিল্লাহি জালাল্লাহু বাইনাহু ওয়া বাইনান নারি খান্দাকান কামা বাইনাস সামাই ওয়াল আরদি, রাওয়াহু তিরমিজি। আবু উমামা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় এক দিন রোজা রাখে, আল্লাহ তাআলা তার মধ্যে এবং জাহান্নামের মধ্যে একটি পরীক্ষা সৃষ্টি করেন। পরীক্ষা শব্দের অর্থ হলো খন্দক, এই খন্দক সৃষ্টি করেন। বলছে কামা বাইনাস সামা ওয়াল আরদি, সেই খন্দকের এক পার থেকে অপর পারের দূরত্ব আসমান ও জমিনের মধ্যকার দূরত্ব সমান হবে। অর্থাৎ নফল রোজা একটা যদি রাখা যায় তাহলে কি হবে, আল্লাহ তাআলা ওই রোজাকারী এবং জাহান্নামের মধ্যে একটা পরীক্ষা সৃষ্টি করবেন, যেই পরীক্ষার এপার থেকে ওপারের দূরত্ব হলো আসমান ও জমিনের মধ্যকার দূরত্ব সমান। এখান থেকে বোঝানো হচ্ছে যে নফল সিয়াম পালনকারীকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে বহু দূরে রাখবেন। অতএব আমরা কেউই যেন এই মাসে ছয়টি রোজা রাখার ব্যাপারে অবহেলা না করি। ওয়ানহু কাল কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সামা ইয়ামান ইবতিগা ওয়াজহিল্লাহি বাআদাহুল্লাহু কাবুদি গুরাবিন তাইরিন ওয়া হুয়া ফারাহুন হাত্তা মাতা হারিমান, রাওয়াহু আহমদ। আবু হুরায়রা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর সন্তোষ লাভের উদ্দেশ্যে এক দিন রোজা রাখবে, আল্লাহ তাআলা তাকে জাহান্নাম থেকে দূরে রাখবেন। কত দূরে, বলছে কাবুদে গোরাবিন তয়রিন, একটি কাক বাচ্চাকাল হতে অতি বৃদ্ধ হয়ে মৃত্যুবরণ করা পর্যন্ত যত দূর উড়তে পারবে তত দূর ওই নফল সিয়াম পালনকারীকে জাহান্নাম থেকে দূরে রাখা হবে। অতএব নফল সিয়ামের নফল রোজার ফজিলত অনেক বেশি আছে, আমরা যেন কেউই এ মাসে এই ছয়টি রোজা রাখার ব্যাপারে পিছপা না হই। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন, আমরা যেন এই মাসে ছয়টি রোজা রেখে
পূর্ণ বৎসরের রোজার সওয়াব হাসিল করতে পারি। বলুন আল্লাহুম্মা আমিন। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে এবং রমজান মাসের বাইরে একটা আমল করতেন। ওয়ান ইবনে আব্বাসিন কাল কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজওয়াদান নাসি বিল খাইরে ওয়া কানা আজওয়াদা মা ইয়াকুনু ফি রমাজানা কানা জিবরাঈল আলাইহি ইয়ালকাহু ফি রমাজানা ইয়ারিজু আলাইহি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দানের ব্যাপারে, উদারতার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন মানুষের মধ্যে সর্বাপেক্ষা অধিক দানবীর। মানুষের মধ্যে যত মানুষ আছে সমস্ত মানুষের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন দানের ব্যাপারে সবারে অগ্রে এবং সামনে। তিনি প্রত্যেককে দান করতেন, আতা কুল্লা আসিরিন, প্রত্যেক যানচাকারীকে, প্রত্যেক অভাবীকে তিনি খুব বেশি করে দান করতেন। এবং তার এই দান, তার এই উদারতা, তার এই দানশীলতা রমজান মাসে সবচেয়ে বেশি বেড়ে যেত। কেন করতেন দান? ওয়ান আবি হুরাইরাতা কাল কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস-সাকিয়ু করিবুম মিনাল্লাহ করিবুম মিনাল জান্নাহ করিবুম মিনান নাস বাঈদুম মিনান নার বাঈদুম মিনান নার ওয়াল বাখীলু বাঈদুম মিনাল্লাহি বাঈদুম মিনাল জান্নাতি বাঈদুম মিনান নাসি করিবুম মিনান নার। আবু হুরাইরা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দাতা ব্যক্তি, দাতা ব্যক্তি মানে যে দান করে, দাতা ব্যক্তি আল্লাহ তাআলার নিকটে, জান্নাতের নিকটে, মানুষের নিকটে, কিন্তু জাহান্নাম থেকে বহু দূরে। এখানে বোঝানো হচ্ছে দাতা ব্যক্তিকে আল্লাহ তাআলা ভালোবাসেন, পছন্দ করেন, দাতা ব্যক্তিকে জান্নাত আহ্বান করেন, দাতা ব্যক্তিকে দুনিয়াতে মানুষে ভালোবাসে, কিন্তু জাহান্নাম থেকে দাতা ব্যক্তি অনেক দূরে থাকে। রাসূল বলেছেন, ওয়াল বাখীল বাঈদুম মিনাল্লাহ, পক্ষান্তরে কৃপণ ব্যক্তি, কৃপণ ব্যক্তি মানে যার কাছে আল্লাহ তাআলার নামে কিছু চাওয়া হয় অথচ সে দান করে না, এই কৃপণ ব্যক্তি আল্লাহ তাআলা থেকেও দূরে, জান্নাত থেকেও দূরে, মানুষ থেকেও দূরে, করিবুম মিনান নার, কিন্তু জাহান্নামের অতি নিকটে, অতি নিকটে। অতএব আমরা কখনোই এই কৃপণতা করব না, বোখালতি করব না। আল বাখিলুল আয়াদখুলুল জান্না, কৃপণ ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না। ওয়ান আবি হুরাইরাতা কাল কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল আল্লাহু তাআলা আনফিক ইয়া ইবনা আদামা উনফিক আলাইকা, মুত্তাফাকুন আলাই বুখারী মুসলিম। আবু হুরাইরা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহু তাআলা বলেন, হে আদম সন্তান, দান করো তুমি, তোমাকে দান করব আমি। আল্লাহ কি বলছেন? আমি যে সম্পদ তোমাদেরকে দিয়েছি সেই সম্পদ থেকে তোমরা আল্লাহর রাস্তায় দান করো, দুনিয়াতে দান করো, আর পরকালে আমি তোমাদেরকে দান করব। অতএব আমরা দান করার ব্যাপারেও কখনো পিছপা হব না। আপনাদের উদ্দেশ্যে এ বক্তব্য রাখার প্রয়োজন হলো এই যে আমরা সবাই দান করব, দান করলে আল্লাহ তাআলার রাগ এবং গোসা দূর হয়ে যায়। আপনারা জানেন জেলা দিনাজপুর আহলে হাদিস জামি মসজিদের কাজ পুরাদমে চলছে, অর্ধেকের দোতলা সমাপ্ত হয়েছে, আর বাকি অর্ধেকের দোতলা সমাপ্ত হওয়ার জন্য রমজানের পরেই প্রথম তলার ছাদ আমরা কাজ শুরু করব এবং করতে যাচ্ছি। জনাব লুৎফুল কবির বকুল সাহেবের সভাপতিত্বে সেখানকার কাজ অত্যন্ত সুচারুরূপে পরিচালনা হয়ে আসতেছে এবং খুব ভালোভাবে কাজ চলতেছে। আপনাদের কাছে উদাত্ত আহ্বান, এই জেলা মসজিদের, জেলা স্টেশন আহলে হাদিস মসজিদের ছাদের জন্য আপনাদের কাছে আকুল আহ্বান, আপনারা সকলেই যাওয়ার পথে এখানে কিছু কিছু করে সহযোগিতা করে যাবেন। 100 টাকা, 500 টাকা, 1000 টাকা, 5000 টাকা, যার যা সাধ্যে কুলায় আপনারা এখানে দিয়ে যাওয়ার জন্য চেষ্টা করবেন। এই দান আপনাদের হারাবে না, পানিতে পড়বে না, আগুনে পুড়বে না, নষ্ট হবে না, পরকালে জমা থাকবে, এর যা যা আমরা পরকালে পাবো। অতএব আমরা যাওয়ার সময় সবাই কি করব, এখানে মসজিদের জন্য সহযোগিতা করে যাব। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আয় রাব্বুল আলামিন, আমরা যে গত মাস সিয়াম সাধনায় পাড়ি দিলাম, আমাদের ফরজ রোজাগুলিকে তুমি কবুল করে নাও।
আমাদের তারাবি সেহেরি ইফতারি তুমি সব কিছুকে তুমি কবুল করে নাও। ইয়া আল্লাহ আমাদের মধ্য থেকে যাদের বাপ মা আত্মীয় স্বজন কবরে চলে গেছেন তুমি সকলের কবরে আজাব কিয়ামত পর্যন্ত মাফ করে দাও। আল্লাহ আমরা যারা বেঁচে আছি তুমি আমাদের সকলকে ইমান নিয়ে কবর যাওয়ার তৌফিক দান করে দাও। আল্লাহ দেশে বিদেশে আল্লাহ সমস্ত হাসপাতালে ক্লিনিকে যে সমস্ত ভাই ও বোনেরা অসুস্থতায় ভুগতেছেন চিকিৎসার জন্য আসেন আল্লাহ তুমি তাদেরকে সুস্থতা দান করে দাও। আল্লাহ তুমি তাদেরকে সাফায়ে কামেলা দান করে দাও। আর আল্লাহ আমাদের আত্মীয় স্বজনের মধ্যে বাপ মা অনেকেই বাড়িতে অসুস্থ হয়ে পড়ে আছেন আল্লাহ তুমি সমস্ত আত্মীয় স্বজনকে তুমি সুস্থতা দান করে দাও। খাস করে আমাদের মধ্যকার যাদের মা বাপ কবরে গেছেন তুমি সকলকে মাফ করে দাও, কবরে আজাব মাফ করে দাও। আল্লাহ তুমি কিয়ামতে বিনা হিসাবে তুমি জান্নাত নসিব করে দিও। রব্বানা আলা তাজআলনা ফিতনাতাল লিল কওমিজ জালিমিন ওয়া নাজ্জিনা বিরহমাতিকা মিনাল কওমিল কাফিরিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। ইন্না আল্লাহ ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগয়ি ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। ওয়া যকুরুল্লাহ ইয়াযকুরকুম ওয়া দুউহু ইয়াস্তাজিব লাকুম। ওয়া যিকরুল্লাহি তাআলা আলা ওয়া আউলা ওয়া আজ ওয়া জাল ওয়া হাম ওয়া তাম ওয়া আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।